আসসালামু আলাইকুম। আজকের এই ইউটিউব ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখতে চলেছি যে ভিডিওতে এজ রেস্ট্রিকশন আসলে কি করব। তো ভিডিওতে মাঝে মধ্যে এজ রেস্ট্রিকশন চলে আসে, ভিডিওটি যদি আমাদের 18+ নাও হয়, যদি এটা হার্মফুল বা সেক্সুয়াল কন্টেন্ট নাও হয়, এজ রেস্ট্রিকশন চলে আসে। কোনো ভিউয়ার্স এটা হয়তো রিপোর্ট করে থাকে, স্ট্রাইক দিয়ে থাকে, এই জন্য এই এজ রেস্ট্রিকশনটা আপনার ভিডিওতে চলে আসবে। আর এই এজ রেস্ট্রিকশন আসলে আপনার ভিডিওতে ভিউস কম হবে, ভিউস রেট কমে যাবে, আপনার ভিডিওতে যারা 18+ তাদেরকে একটা উইন্ডো শো করবে আপনি কি 18+ কিনা সেটা আবার কনফার্ম করে নেবে। তারপর এই কনফার্ম করলে ডাবল ক্লিক করলে তারপরে এই ভিডিওটা ওপেন হবে। এখন বেশিরভাগ মানুষই তো আর জানে না যে এজ রেস্ট্রিকশনটা পড়লে ডাবল ক্লিক দিলে আসে, তো তারা এভাবে না দেখেই চলে যাবে, আপনার ভিউস কম হবে, আপনার চ্যানেল গ্রো হবে না। তো এই এখানে আমার এখানে দেখুন অনেক ভিউস হতো, কিন্তু এখন মাত্র 20-50টার বেশিও তো হয় না, আগে 50-100টাও ডেলি ভিউস হতো। তো এখন এই যে এজ রেস্ট্রিকশনটা দেখতে পাচ্ছেন, এটা আমরা কীভাবে রিমুভ করব। এটা রিমুভ করার জন্য আমরা প্রথমে যেখানে যেতে হবে সেটাকে আমরা ইমেলটা অপেন করে নিই। ইমেলে যাই, ইমেলটা অপেন করি। এখানে ইউটিউবের মেসেজ কোনটা আসলে একটু দেখি। ইউটিউব, ওকে, এইটি কম্পিউটার কিং, উই হ্যাভ এজ রেস্ট্রিক্ট ইউর ভিডিও। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি এজ রেস্ট্রিকশন কেন আসে, কী জন্য আসে, এখানে সব কিছু লেখা আছে। এবং এখানে আপনাকে আপিল করার জন্য একটা ফর্মের উইন্ডোজ লিঙ্ক দিয়ে দিবে। তো এটা আপনারা এখান থেকে খুঁজে নিই, দেখি কোথায় লেখা আছে। এই যে দেখতে পাচ্ছেন আপিল হেয়ার, এখানে আপিল হেয়ারে ক্লিক করবেন। আপিল হেয়ার, এখানে হেয়ারে এটা লিঙ্ক করা আছে কোডিং এর মাধ্যমে। এখানে হেয়ারে ক্লিক করলে ডাইরেক্ট আপনাকে উইন্ডোজে নতুন একটা উইন্ডোজ ওপেন করবে। দেখুন একটা উইন্ডোজ ওপেন হয়ে গেছে ইউটিউবের। হ্যাঁ, এখানে আমরা আপিল করতে পারবো, কিন্তু ইমেলটার মাধ্যমে আমরা এখানে আপিল করতে পারবো। যদি ভাইসেস আমার এই ইমেলটা ডিলিট হয়ে যায় তখন কি করব। তো আমি আজকে শেখাবো যদি ডিলিট হয়ে যায় তাহলে কীভাবে আপিল করবেন। হ্যাঁ, তো এই জন্য আমাদেরকে যেতে হবে ইউটিউবে। ইউটিউবে যাই, এখান থেকে ইউর চ্যানেলে গেলাম। ইউর চ্যানেল থেকে ম্যানেজ ভিডিওতে যাওয়ার পর এখানে কোথায় সমস্যা আছে, এই 18+, এখানে দেখুন 18+ এখানে নিলে আপিলের একটা অপশান বাতাচ্ছে। হ্যাঁ, তো আমরা এখানে আপিল করতে পারবো। এই ভিডিওতে একটা আপিল আসছে, এই ভিডিওতে স্ট্রাইক আসছে। এখন আমরা এটা আপিল করব, এখানে ক্লিক করলে দেখুন এখানে 18+ উপর এখানে নিলে রেস্ট্রিকশনের এখানে আপিল একটা ফর্ম দেখতে পাচ্ছেন। এখানে আপিল একটা উইন্ডোজে ক্লিক করবেন। আপিলে ক্লিক করলে আপনাকে ওই যে জিমেলের মতো করে এখানে আপনাকে ঠিক ওই উইন্ডোজে নিয়ে যাবে। তো আমরা এখানে আপিল করতে পারবো, যদিও আমার এটাতে ডিলিট হয়ে গেছে। এখন আমি ডিলিট করে দিয়েছি। এখানে আমি একটা টেক্সট রেখেছি, এটাকে শুধু কপি করে দিয়ে দেবো, আপনারাও এটাকে কপি করে দিয়ে দেবেন। তো আমি এই টেক্সটটা নিয়ে নিচ্ছি এখান থেকে। এখানে দেখতে পাচ্ছেন আমি লিখছি, স্যার আই এম শিওর মাই ভিডিও ওয়াজ নট আন্ডার রেস্ট্রাইক্ট বিকজ মাই ভিডিও ওয়াজ নট হ্যাজ নট এনি সেক্সুয়াল হার্মফুল অ্যান্ড হেটফুল কন্টেন্ট। মানে আমার এখানে কোনো খারাপ কন্টেন্ট নেই, কোনো ঘৃণিত কন্টেন্ট নেই, কারো বিরুদ্ধে কোনো কিছু নেই, সেক্সুয়ালও না, কিন্তু আমার এখানে কেউ একজন ফ্ল্যাগ দিয়েছে, রংলি ফ্ল্যাগড মাই ভিডিওস। তো তাদেরকে এটা আমরা রিভিউ করতে বলবো। জাস্ট এটাকে আমরা কপি করে নেব, ডিয়ার স্যার থেকে আপনি এটা কপি করে নিয়ে নেবেন। আর এটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে কপি করে ওখানে দিয়ে দিতে পারবেন। তো এই ভিডিওটা আমি কপি করলাম, কপি করে জাস্ট এখানে লিখে দেব, কপি করে এখানে আমি পেস্ট করে দেবো। পেস্ট, এটা শুধু একবারই আপনি সাবমিট করতে পারবেন। তো আমরা এখানে ভালো করে যা দেওয়ার আপনি এখান থেকে ভালো করে মনোযোগ সহকারে পড়ে দেখে বুঝে দিবেন। যদি এটা 18+ হয় তাহলে এটা দিলে আপনার কাজ হবে না, কোনো লাভ হবে না, সে 18+দেরকেই দেখাবে। হ্যাঁ, তো তাহলে এখানে আবার সাবমিটে ক্লিক করুন, সাবমিট।
ওকে, আমাদের সাবমিট শেষ, সেটা 2-3 দিন পর আমাদেরকে একটা নোটিফিকেশন দিবে বা ইমেল আসবে যে আপনার ভিডিওটা রেস্ট্রিকশন উঠিয়ে নেওয়া হয়েছে। তো এভাবে আমরা কনফার্ম হবো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করুন, এবং যদি এরকম ভিডিও পছন্দ করেন তাহলে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনে ক্লিক করুন। আজকের মতো ভিডিও এখানেই শেষ। ধন্যবাদ।